আজকে টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে একটি থিমকে আপলোড করা যায় এবং সেটি অ্যাক্টিভ করে ইউজ করা যায় তো আমাদের যেটা করতে হবে আমাদের থিমগুলোকে দেখতে হলে অ্যাপেন্স থেকে থিমে যেতে হবে দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে টোয়েন্টি সেভেন্টিন টোয়েন্টি ফিফটিন এবং টোয়েন্টি সিক্সটিন এই তিনটি নামে তিনটি থিম রয়েছে তো আমরা যদি কোনো সাইটকে ওয়ার্ড প্লেসে ডেভেলপ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রোজেক্ট ফাইলকে এখানে রেখে কাজ করতে হবে আমাদের টিউটোরিয়াল সিরিজে আমরা যে ওয়েব টেমপ্লেটকে ওয়ার্ড প্লেসে ডেভেলপ করব চলুন সেটা একটু দেখে আসি এটা হচ্ছে আমাদের ওয়েব টেমপ্লেট যেটা অলরেডি ডিজাইন করা আছে এটাকে আমরা একদম বেসিক লেভেল থেকে শিখবো এবং প্রো লেভেল পর্যন্ত যাব খুব ভালোভাবে শিখবো সো আমাদের এই টিউটোরিয়ালের সাথে কিন্তু থাকতে হবে যারা এটা পুরোপুরি কমপ্লিট করতে চায় সো একটু দেখি নেই যে আসলে কি কী আমরা শিখছি এখান থেকে এখানে আমি হোম পেজে তো দেখতে পেলাম যে স্লাইডার আছে এখানে কিছু সেকশন রয়েছে এখানে ব্লগ রয়েছে ফুটার আছে অ্যাবাউট পেজ আছে পেজে একটা ট্যাব রয়েছে এখানে কোনো ফোর জিরো ফোর পেজের একটা ডিজাইন আমি দেখতে পাচ্ছি সো আমি একটু দেখে নিচ্ছি পোর্টফোলিও পেজ ব্লগ পেজ দেন কন্ট্যাক্ট পেজ এই ফোর জিরো ফোর যখন কোনো পেজ আমাদেরকে সার্চ করে পাবো না তখন এই পেজটা শো করবে তো আমি এখানে দেখতে পাচ্ছি আমাদের পোর্টফোলিও আছে এখানে একটা আইসোটপ আছে ওয়াও এটাকে আমরা ডিজাইন করব এটাকে আমরা ডাইনামিক করব যে ক্লিক করলেই ছবিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে মজার না ওকে আমরা দেন দেখুন অ্যাবাউটাস অলরেডি দেখে ফেলেছি সো হোম পেজে গুগল ম্যাপকে কিভাবে আনতে হয় কিভাবে গুগল ম্যাপ কাজ করে সেটা শিখবো দেন কন্টাক্ট একটা ফর্ম আছে যেটা দিয়ে আমরা মেসেজ সেন্ড করতে পারবো দেন হচ্ছে সাবস্ক্রাইব করতে পারবো সো ওভারঅল কিন্তু এটা একটা সুন্দর একটা সাইট আবার আমরা এই সাইটটা ডেভেলপ করব আমি এটা আপনাদের সাথে সাথে করব। সো খুব ভালো একটা সময় কাটবে বলে মনে করছি এসটিএমএল এ করা এই ডিজাইনটি মূলত স্ট্যাটিক ওকে এটা যেই ইমেজগুলো দেখতে প্রত্যেকটা সেকশানেই কিন্তু এখানে ভাবে আছে সো আমরা যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই আমার মনে হলো আমি এই টেক্সটটা পরিবর্তন করবো এই ইমেজটা পরিবর্তন করবো তাহলে আমাকে কী করতে হবে আমাকে কোডে যেতে হবে আমরা একটু চলুন দেখে আসি আমাদের কোডটা ধরুন ইন্ডেক্স ডট এসটিএমএল এটা কিন্তু অলরেডি ওপেন করা আছে এখানে আমি এটার কোডটা দেখি দেখুন আমি এখান থেকে একটা চেঞ্জ করি এটা হচ্ছে আমার হোম পেজ ওকে এখানে আমার হোম দেওয়া আছে ঠিক আছে আমি যদি এখন আমার মনে হলো না আমি এই হোমটা চেঞ্জ করবো এই লেখাটা আমি এখানে দেব হচ্ছে আমি ওকে সো আমি এটা রিলোট দিলাম দেখুন আমরা এটা রিলোট দেওয়ার কারণে এখানে আমি চলে এসেছে সো আমি যদি কোনো কিছু পরিবর্তন করতে চাচ্ছি আমাকে আগে কোডে যেতে হচ্ছে কোডে গিয়ে দেন পরিবর্তন এটা করতে হচ্ছে কিন্তু এভাবে পরিবর্তন কে করতে পারবে শুধুমাত্র কোডাররা না যারা এটা তৈরি করতে পারে কিন্তু আমরা এটা কাদের জন্য এটা তৈরি করছি আমরা তৈরি করছি কোনো ক্লায়েন্টদের জন্য সেক্ষেত্রে ক্লায়েন্ট বা যারা এটা ইউজ করবে তাদের কাছে যাতে এটা খুব সহজ হয় সাবলীলভাবে এটা ব্যবহার করা যায় সেটা জন্যই আমরা এটা ওয়ার্ডপ্রেস থিমে ডেভেলপ করব। সো এক্ষেত্রে আমরা যদি ওয়ার্ডপ্রেস থিমে ডেভেলপ করতে চাই সে কিন্তু এখান থেকে যদি এটা থিমে ডেভেলপ করি এখান থেকে আমরা কোনো ইমেজ পরিবর্তন করব দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গাটাতে পরিবর্তন হয়ে গিয়েছে ইমেজ পরিবর্তন হয়ে গেছে টেক্সট পরিবর্তন হয়ে গিয়েছে খুব সহজে ওকে এইচটিএমএল টেমপ্লেটকে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস থিমে রূপান্তরিত করতে হয় তা চলুন তা দেখে আসি আমরা একটু ড্যাশবোর্ডে ফিরে যাব আমরা কিন্তু অ্যাপিয়ারেন্সের এই থিমসের মাঝে বর্তমানে আছি সো আপনার মনে কি এতক্ষণ কিন্তু একটা প্রশ্ন আসার কথা যে এই তিনটা থিম এখানে আছে এই এইগুলো কোথা থেকে আসলো আসলে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট যখন আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ দেবো তখন এই তিনটা থিম অটোমেটিক্যালি চলে আসে কিন্তু কোথা থেকে আসে একটু আমরা দেখে আসি আমরা এটা কিন্তু আমরা খুঁজে বের করব সবাই মিলে ওকে সো আমি এখানে জ্যাম্পটা ওপেন করি জ্যাম্প ওপেন করার নিয়ম অলরেডি সবার জানা আছে সো এক্সপ্লোরার এইচটি ডক্স হ্যালো ঠিক মনে আছে সবার ডাব্লুপি কন্টেন্টে আছে থিম দেন এই দেখুন টোয়েন্টি ফিফটিন টোয়েন্টি সিক্সটিন টোয়েন্টি সেভেন্টিন এই তিনটা থিম অলরেডি এখানে আছে এবং এর মাঝে ফাইলগুলো আছে প্রোজেক্ট ফাইলগুলো সো আমরা কিন্তু খুব সহজেই তাহলে এখন আমরা বুঝে গেলাম যে আমরা যেই টেম্পলেটটাকে থিমে রূপান্তরিত করব সেটা আমাদের এখানে রাখতে হবে তাহলেই হয়ে যাবে তাহলে চলুন আমরা আমাদের টেম্পলেটটাকে নিয়ে আসি আমরা কনসাল্ট এ নামে একটা থিম একটু আগে আমরা দেখেছি সো আমরা এটাকেই ডেভেলপ করব সো আমরা এই টেম্পলেটটাকে আমরা নিয়ে যাই নিয়ে কোথায় রাখতে হবে আমাদের আমরা একদম সহজ উপায়ে যাচ্ছি আবার এক্সপ্লোরার থেকে এখানে পেস্ট করে দিলাম কত সহজ না কাজটা একদম সহজ হয়ে গেল চলুন দেখে আসি কিন্তু কোথায় কিছুই তো আসেনি আমরা একটু নিচে গেলে দেখতে পাবো একটা এরও দেখাচ্ছে কিন্তু কেন আসেনি এটা আমাদেরকে এখন খুঁজে বের করতে হবে ডিফল্ট থিমগুলোর সাথে আমার যেই টেম্পলেটটা আছে সেটা একটু তুলনা করে দেখি যে এটার সাথে এটার কোনো পার্থক্য আছে কিনা আমরা টোয়েন্টি ফিফটিন এটা ওপেন করি দেখুন এর মাঝে আমরা কি দেখতে পাচ্ছি এখানে সব পিএইচপি আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে সব পিএইচপি এক্সটেনশনে আছে দেখুন সব কিছু পরে ডট পিএইচপি দেওয়া আছে কিন্তু আমাদের যে টেম্পলেটটা আমরা এখানে রেখেছি সেখানে একটু গিয়ে দেখি দেখুন পরিবর্তনটা কি আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের কি দেওয়া আছে এইচ টি এল ডট এস টি এম এল সো এক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে ডট এস টি এম এল এই এক্সটেনশনটাকে আমরা ডট পিএসপিতে পরিবর্তন করব তাহলে চলুন আমরা এটাকে পরিবর্তন করি এখানে যতগুলো html ফাইল আছে সবগুলোকে আমরা পিএসটি ফাইলে রূপান্তরিত করছি করে ফেলেছি এবার কিন্তু তাহলে চলে আসার কথা ওকে এবার একটা রিলোড দিই আমরা কেমন ওকে মনে হয় এবার চলে এসেছে রিলোড হয়ে গেছে কিন্তু কোথায় কোথায় আমার তো এখনো আসেনি খুব ঝামেলার পড়ে গেলাম তাই না এরপরে তাহলে কি হব এখানে আমি একটা এরোদ দেখতে পাচ্ছি কি দেখাচ্ছে আমার যেই হ্যাঁ আমার থিম নিয়ে কোন একটা হিন্স দিচ্ছে এরা ইজ মিসিং ওকে স্টাইল শিট বলতে আমরা কি বুঝি স্টাইল ডট সিএসএস এটা মিসিং বলছে

শুধুমাত্র যে ডট ছিল টেমপ্লেট থাকার কারণে সেটাকে আমরা ডট পিএইচপিতে পরিবর্তন করেছি এবং স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল করেছি তবে হ্যাঁ আমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা অবশ্যই ফোল্ডারের বাহিরে থাকতে হবে স্টাইল ডট সিএসএস কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ওয়ার্ডপ্রেস এখানে আমাদেরকে আগেই বলে দিয়েছে যে আমাদেরকে একটা স্টাইল ডট সিএসএস ফাইল আমার ফাইলের আমাদের ফোল্ডারের বাহিরে আমাদেরকে রেখে দিতে হবে ঠিক আছে কিন্তু এই স্ট্যান্ডার সিএসএস কেন রেখে দিতে হবে এই ধরনের কোশ্চেন চলে আসার কথা দেখুন টোয়েন্টি সেভেন্টিন এখানে একটা থিম আছে এটার একটা থিম ডিটেলস আছে এখানে একটু যাই ডিটেলসে কি বলা আছে এখানে আমাদের কারেন্ট থিমের নেম আছে দেন হচ্ছে আমার কে তৈরি করেছে দেন এর কিছু বর্ণনা আছে প্লাস ট্যাগ লেখা আছে তাই তো কিন্তু আমার এখন কনসাল্ট যেটা সেখানে একটু যাই কিছুই নেই শুধুমাত্র টেমপ্লেটের নামটা লেখা আছে ভার্সন বা কোনো কিছুই নেই সে দেখাচ্ছে এটা অপরিচিত কেউ একজন এটা তৈরি করেছে কোনো স্পেসিফিক এখানে নাম নেই সো এটা কিভাবে তৈরি করব এটার জন্য মূলত হচ্ছে আমাদের স্টাইলড সিএসএসটা কাজে লাগবে তাহলে চলুন দেখে আসি আমরা একটু সার্চ করব আমরা কিন্তু সহজে এটা করতে পারি একটা ধারণা নিতে পারি কিভাবে নিতে পারি আমাদের কিন্তু ডিফল্ট কিছু থিম আছে যেহেতু এগুলো ওয়ার্ডপ্রেসই তৈরি করা নিশ্চয়ই ওয়ার্ডপ্রেসের এই থিমগুলোর মাঝে স্টাইল ডট সিএসএসে কিছু হিন্ট পাওয়া যাবে তাহলে চলুন আমরা একটি যে কোনো একটি থিম দেখে আসি এখানে থিমসের মাঝে আমরা কোথায় যাব টোয়েন্টি ফিফটিন ওকে টোয়েন্টি সেভেন্টিন দেখি এটা লেটেস্ট ওকে স্টাইল ডট সিএসএস আমরা ওপেন করি আমরা নোটপ্যাডে ওপেন করি সেক্ষেত্রে দেখতে সুবিধা হবে অনেক ওকে আমি এখানে অনেক ইনফরমেশন দেওয়া আছে সো এখানে আমরা একটা একটা করে একটু দেখবো ঠিক আছে আমি আমার স্ট্যান্ডার্ড সিএসএসটা ওপেন করি দেখুন এখন আমি আমার কনসাল্ট যে থিমটা আমরা তৈরি করছি সেটার স্ট্যান্ডার্ড সিএসএসটা ওপেন করলাম ওকে সো এখানে কি লেখা আছে স্ট্যান্ডার্ড সিএসএসের থিম নেম আমরা কোনো কিছু যদি আমরা লিখতে চাই সেক্ষেত্রে স্টার দিয়ে শুরু করব এবং ব্যাকস্ল্যাশ স্টার দিয়ে শেষ করব এর মাঝে হচ্ছে আমরা এই ইনফরমেশনগুলো লিখবো তাহলেই কিন্তু এটা চলে আসার কথা এখানে কি আছে থিম নেম আমরা থিম নেমটা এখানে নিয়ে যাচ্ছি মানে ও বলছে যে তোমার থিম নেমটা কি সেটা আমাকে এখানে লিখে দাও সো আমি লিখে দিলাম আমার থিম নেম হচ্ছে কনসাল্ট ওকে দেন পরবর্তীতে দিয়েছে থিম ইউ আর আই এটা দিয়ে আমার কে বোঝাচ্ছে যে আসলে আমার এই থিমটা কোথায় আছে যে এই থিমে আমরা ক্লিক করলে আমরা কোথায় এটা আমরা পাবো সেটার একটা ঠিকানা সো আমি এখানে যদি আমরা টোয়েন্টি সেভেন্টিনের সাথে কম্পেয়ার করি টোয়েন্টি সেভেন্টিন থিমটা কোন লিংকে আছে সেটা দিয়ে দিয়েছে সো আমি আমার থিমের লিঙ্কটা দিয়ে দিচ্ছি যে এটা কোথায় পাওয়া যাবে আমি লিখছি হ্যালো এক্সপার্ট ডট কম দেন একটা স্ল্যাশ দিয়ে আমরা লিখবো হচ্ছে আমার থিমের যেই ফোল্ডারের মাঝে আমার এই থিমটা আছে সেটা লিখে দিলাম আবার এক কথা হচ্ছে আমি অ্যাড্রেসটা লিখে দিলাম যেই লিংকে গেলে আমার এই থিমটা আপনি পাবেন পরবর্তীতে কি আছে অথর অথর বলতে আমরা কি বুঝি যে এটা তৈরি করেছে ওকে যে এটা ডেভেলপারে সেটা হতে পারে আপনি নিজে অথবা হতে পারে একটা টিমের সেক্ষেত্রে আমরা অথর নেমটা আমি লিখে দিচ্ছি এখানে আমি লিখছি হ্যালো অথর ইউর আই আপনারা ঠিকই বুঝে গেছেন অথর ইউআরআই মানে হচ্ছে একই রকম থিমের অ্যাড্রেস যদি হয়ে থাকে তাহলে এটা অথরের অ্যাড্রেস সো অথরের আমি একটা অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি এখান থেকে আমি আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিলাম দেখুন ডেসক্রিপশন এটা কি এটা হচ্ছে আপনার থিমের একটা বর্ণনা জাস্ট আপনার থিমটা কি বা কী কাজ করছে বা এটা কাজ করলে কি ধরনের সুবিধা পাবে ক্লায়েন্ট সেটার একটা বর্ণনা দিতে পারেন সো এক্ষেত্রে আমরা খুব ছোট একটা বর্ণনা দিচ্ছি আমি লিখে দিচ্ছি কনসাল্ট ইজ আ মাল্টিপারপাস ওয়ার্ডপ্রেস থিম ওকে ভার্সন ভার্সন কী ভার্সন হচ্ছে যেহেতু এটা একদম নতুন ভার্সন আমরা কোনো কিছু আপডেট দেইনি আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন সফটওয়্যার ইউজ করছি দেখি যে নতুন নতুন ভার্সন চলে এসেছে তার মানে কি আপনার যে সফটওয়্যারটা আপনি ইউজ করছেন সেটার একটা সেটাকে কিছুটা মডিফাই করা হয়েছে এই কারণে নতুন করে আবার আপলোড দেওয়া হয়েছে যেটা আপনি চাইলে ডাউনলোড করতে পারেন সো যেহেতু এটা একদম প্রথম আমাদের সেক্ষেত্রে আমরা দিয়ে দিলাম ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ভার্সন এখানে অনেক কিছুই আছে সব কিছু না দিলেও হবে মূলত এখানে আমরা যা দিয়েছি আমরা ট্যাগস ইউজ করব ট্যাক্সটা কি ট্যাগ হচ্ছে কিছু কিওয়ার্ড যেটার মাধ্যমে আপনার থিম সম্পর্কে সহজেই জানা যাবে এটা দিয়ে এই ট্যাগুলো দিয়ে মূলত এসিওর কাজের জন্য এটা ইউজ করা হয় সো আমার এই থিমের মাঝে কি কি আছে আমি একটু কপি করে নিচ্ছি এখান থেকে এখানে পেস্ট করে দিলাম দের আমি একটু সেভ দিই এবার আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম এবার একটু রিলোড দিয়ে দেখি ওকে কনসাল্ট চলে এসেছে ও দেখুন সব কিছু চলে এসেছে আমি যা যা এখানে লিখেছি সব চলে এসেছে তাই তো তাহলে কিন্তু আমাদের দেখা হয়ে গেল যে থিম ডিটেলস কিভাবে কাজ করে বা এটা কিভাবে আমরা করতে পারবো এখন কি ঠিক আছে আমাদের পুরো কাজটা হয়ে গিয়েছে প্রায় শেষ মুহূর্তে আমাদের কাজ এখানে আমি দেখতে পাচ্ছি একটা কত সুন্দর একটা ইমেজ আছে বাট এখানে কোনো ইমেজ নেই এখানে একটা ইমেজ আনতে পারলে মনে হয় খুব ভালো লাগতো তাই না তাহলে চলুন এটা করে আসি আচ্ছা এখানে আমরা কি ইমেজ দেবো আমাদের টেমপ্লেট ফাইলটা মনে আছে কি এখানে ওপেন করা আছে সো আমি একটু আরেকবার নতুন করে যাচ্ছি আমাদের টেমপ্লেট ফাইলটা দেখার জন্য আমাদের টেম্পলেট ফাইলটা আছে এর মাঝে সো এখানে দেখুন আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম এবার এই স্ক্রিনশটটা কোথায় রেখেছি এখানে এখানে কি আছে স্ক্রিনশট আন্ডার স্কোর ওয়ান ডট পিএনজি এই নামে আছে সো এটা কি আমরা কোথায় রাখব আমরা আমাদের প্রোজেক্ট ফোল্ডারে রাখব এটা আমরা এখানে পেস্ট করে দিব এবার রিলোড দিই কত সহজ তাই না ওকে রিলোড দিয়ে দিলাম কিন্তু আসেনি আপনি নিশ্চয়ই হতাশ হয়ে গিয়েছেন এত কিছু করছি বাট কেন আমাদের কাজটা শেষ হচ্ছে না একদম শেষ পর্যায়ে কিন্তু আমাদের কাজ একটু বাকি কারণ আমরা এখানে একটা ভুল করেছি আমরা এখানে কি করেছি আমরা যদি এখানে দেখি স্ক্রিনশট আন্ডার স্কোর ওয়ান এই নামে মূলত প্রবলেম এক্ষেত্রে ওয়ার্ডপেজ থেকে বলে দিয়েছে যদি তুমি ইমেজ আনতে চাও এখানে তোমাকে লিখতে হবে স্ক্রিনশট ডট পিএনজি এই নামেই থাকতে হবে এই সেম পিএনজি এক্সটেনশনটাই এখানে থাকতে হবে এটাতে সেভ করতে হবে দেন তুমি রিলোড দাও সো আমি ওয়ার্ডপ্রেসে কথা শুনলাম বাধ্য ছেলের মতো সেক্ষেত্রে আমি রিলোড দিলাম এবং চলে আসলো কত সুন্দর এখন আমরা চাইলে কিন্তু এটা অ্যাক্টিভ করতে পারি একদম এখানে যে ডিফল্ট থিমগুলো ছিল তার মতোই কিন্তু আছে সো আমি এটাকে অ্যাক্টিভ করে ফেলি তাহলে হয়ে গেল আমাদের ওয়ার্ডপ্রেসের থিম অ্যাক্টিভেশন আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি